সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহে রমজানের। বরাবর মতোই আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ দীপ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ফ্রান্সে লকডাউন 11 তারিখের পর শিথিল করা হচ্ছে, শুরুতেই বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়া হবে, সেই বিষয়টি বলা হচ্ছে বারবার। তো আজকে আমাদের আমার সাথে অতিথি হিসেবে আছেন, ফ্রান্সের ক্যাথলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন রিদোয়ানা ইসাক আনিকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আনিকা। ধন্যবাদ দীপ ভাইয়া। যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আপনি তো এখানে পড়াশোনা করছেন তাই না? তো শুরুতে আমি জানতে চাই যে আপনি এখানে পড়াশোনা করতে আসছেন যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি, সেই প্রসেসটা আসলে কিভাবে হয়েছিল, কিভাবে আপনি ফ্রান্সের এই ইউনিভার্সিটির খবর পেয়েছেন, বা কিভাবে আপনার ভিসা সাবমিট করেছেন, পেপারগুলো সাবমিট করেছেন, কাদের সহযোগিতা নিয়েছেন, কিংবা আপনি কিভাবে সেই কাজটা সম্পন্ন করেছেন? আচ্ছা ভাই, এটা তো আসলে কথা বলতে গেলে অনেক লং প্রসেস, মানে একটু টাইম লাগবে ভাইয়া। হ্যাঁ বলুন, শুনতেছি। দীপ ভাইয়া কোথায়? আমি দেখতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ আমি আছি, হ্যাঁ আমি আমি শুনতেছি আপনি, আপনার কথা দর্শক শুনছে, আপনি বলুন। আচ্ছা দীপ ভাইয়ার মেবি নেটে প্রবলেম। না আপনার কথা আমি শুনছি, আপনি বলুন, সমস্যা নেই, দর্শক আপনার কথা শুনছে। হ্যাঁ আনিকা, আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও চেষ্টা করছি ওনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। জি আপনাকে কিন্তু আমরা শুনছিলাম, হ্যাঁ আপনাকে শুনছি, আপনি কথা বলতে থাকুন, আপনি আপনাকে আপনার কথা সবাই শুনছে, আপনি বলতে থাকুন, আমরা সিঙ্গেল ফ্রেম করছিলাম আর কি আপনাকে, বলুন। আচ্ছা আচ্ছা, আমি তো ভেবেছি আপনি অফলাইনে চলে গেছেন তাই বলিনি। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে একটু লং প্রসেস, মানে এটা নিয়ে কথা বললে অনেকক্ষণ সময় লাগবে। আমি একটু শর্টকাটে বলি, সেটা হচ্ছে যে প্রথমে আমি কিভাবে ইউনিভার্সিটির খোঁজ পেয়েছি, সেটা হচ্ছে যে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলাম বিবিএতে। তারপর আমি ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে এসেছি। তো আমি নর্মালি গুগলেই সার্চ করেছিলাম যে এখানে বিবিএর জন্য প্রাইভেট ভার্সিটি কোনটা ভালো, যেহেতু এখানে পাবলিক ইউনিভার্সিটি গুলা সব হচ্ছে আপনার ফ্রেঞ্চ মিডিয়াম, কিন্তু আমার তো অত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের লেভেল অতটা ভালো না যে আমি ফ্রেঞ্চ মিডিয়ামে আসবো পাবলিকে। তো আমার টার্গেটে ছিল প্রাইভেট ইউনিভার্সিটি। তো আমি ওইখানে সার্চ করে বের করলাম, কয়েকটাই পেয়েছি, তো তার মধ্যে দেখে এটাই ভালো লেগেছে আমার, মানে এখানে কোর্স গুলা প্লাস হচ্ছে মানে আমার ক্যাটাগরি যেগুলো ছিল আমার রিকোয়ারমেন্টের সাথে এগুলা সব ম্যাচ করেছিল, সেটা হচ্ছে প্যারিস স্কুল অফ বিজনেস। তারপর আমি ওদেরকে মেল করলাম নর্মালি, কোঅর্ডিনেটর স্টুডেন্ট কোঅর্ডিনেটর যে ছিল, তো তার সাথে আমার মেইলে প্রথমে কথা হয়েছে। তারপর তারা আমার একটা স্কাইপ ইন্টারভিউ নিল, দেন তারা আমাকে রেজাল্ট জানালো যে আমি অ্যালাউ হয়েছি, মানে তাদের সব রিকোয়ারমেন্টে আমার সবকিছু মানে ঠিক আছে। তারপর আমি একে একে আমার সব পেপার্স এন্ড আমার ভার্সিটি নর্থ সাউথের যেই মার্কশিট, যেই কোর্সগুলো আমি অলরেডি